وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد سمنيت شروتا ودرشক মণ্ডলী الله رب العالمين প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 14 সফর 1442 হিজরি মোতাবেক পহিলা অক্টোবর 2020 জুমার রাত বৃহস্পতিবার এশার সালাতের পরে আমাদের ইসলামী সেন্টার দাম্মামে ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব যে প্রতি বৃহস্পতিবার আমরা দিন গিয়ে রাতে শুরু করেছি আল্লাহ তাআলা যেন এর দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন অনেক প্রশ্ন আমাদের কাছে এসে আছে তার মধ্যে যতটা সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব অন্য কোনো আলোচনা না রেখে সরাসরি প্রশ্ন উত্তর দিই প্রথম প্রশ্ন করেছেন বলছেন এক ভাই আমার একটি প্রশ্ন ফজর আর মাগরিব নামাজের পর সূরা ইখলাস ফালাক নাস কতবার পড়তে হয় দলিলটা সহ জানাবেন জাযাকাল্লাহু খাইরান ফজর এবং মাগরিবের নামাজের পর বলেছেন হাদিসে কিন্তু যে পড়ার বিষয়টি রয়েছে সূরা ইখলাস ফালাক নাস সেটা দুটি ক্ষেত্রে এখানে একটি হচ্ছে সালাতের সাথে সম্পৃক্ত আরেকটি হচ্ছে সকাল সন্ধ্যার সাথে সম্পৃক্ত অন্য ভাষায় বলতে হলে জিকির আজকার দিনে দুই রকম একটি হচ্ছে আজকার বাদা সালাওয়াতিল মাকতুবা ফরজ সালাতের পরের জিকির আজকার অর্থাৎ ফরজ সালাত যে পাঁচ ওয়াক্ত তার সাথে সম্পৃক্ত বেশ কিছু জিকির আজকার রয়েছে তার মধ্যে রয়েছে সূরা এখলাস ফালাক নাস পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একবার করে পড়েছেন আর একটি হাদিস রয়েছে সকাল সন্ধ্যার জিকিরের যেসব আজকার রয়েছে তার একটি জিকির হচ্ছে সকাল এবং সন্ধ্যায় সেটা মাগরিবের সালাত বা ফজরের সালাতের সাথে সম্পৃক্ত নয় বরং সকাল এবং সন্ধ্যা বেলার সাথে সম্পৃক্ত সেখানে রয়েছে সূরায়ে ইখলাস ফালাক নাস তিনবার করে পাঠ করা দুটো কথায় পার্থক্য রয়েছে যখন সকাল সন্ধ্যা বলবেন তো সন্ধ্যা বৈকাল হলেই সেটা আরবি ভাষায় সন্ধ্যা বলে গণ্য করা হয় সুতরাং তখন থেকে শুরু করে এসা পর্যন্ত এটা সন্ধ্যাবেলা সন্ধ্যা রাত আর সন্ধ্যাবেলা জওয়ালের পর থেকে শুরু হয়ে যায় আলমারা বলছে সকালের ভোরের যখন জিকির আজকারুস সাবাহ বলবেন তখন সেটা ফজর থেকে শুরু করে সূর্য ওঠার পরেও চলতে থাকে যতক্ষণ পর্যন্ত জোহরের সময় কাছে না এসেছে তাহলে বেশ লম্বা সময় রয়েছে তো সকাল সন্ধ্যার জিকিরে রয়েছে যে সূরা ইখলাস ফালাক নাস তিনবার করে পাঠ করবেন এই মর্মে যে হাদিস রয়েছে সে হাদিসটি হচ্ছে সুনানে তিরমিজির হাদিস এবং হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই সহিহ তিরমিজিতে নিয়ে এসেছেন তাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন হিনা তুমসি ওয়া তুসবিহ সালাসা মাররাত কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস এ মুআউযাতাইন মানে সূরায়ে ফালাক এবং নাস যার মাধ্যমে আল্লাহর আশ্রয় রাখা হয় নিজেকে অথবা অন্য কাউকে হেনা তুমসি ওয়া তুসবে সন্ধ্যাবেলা এবং সকালবেলা সালাসা মারা তিনবার করে যদি পাঠ করো তাকফিকা মিন কুল্লি শাই প্রত্যেক অনিষ্ট হতে রক্ষার জন্য তোমার জন্য যথেষ্ট হবে প্রত্যেক অনিষ্ট হতে রক্ষার ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজির হাদিস নম্বর 3575 তো এই আমলটি এইভাবে করবেন তাহলে এই হাদিস মোতাবেক হবে দ্বিতীয় প্রশ্ন বলছেন
আমার প্রশ্ন হলো, আমি নফল রোজা আইয়ামে বিদ এটা রেখেছি, আইয়ামে বিদ কথাটি বিদ আপনি বীর্জ লিখেছেন, এই শুদ্ধ উচ্চারণগুলি আপনারা ঠিক করে নেবেন আর না হলে বাংলায় বলবেন আইয়ামে বিদ। অনেক এইরকম আমরা উচ্চারণগুলি আরবির খুব ভুল করে থাকি। কিন্তু আমাকে একজন দাওয়াত দিয়েছে, এখন আমার করণীয় কি? নফল রোজা বা নফল সিয়াম সেটা আইয়ামে বিদ মাসের চাঁদের মাসের 13, 14, 15 হোক, অথবা সোমবার বৃহস্পতিবারের হোক, অথবা অন্য কোনো নফল এমনি যে কোনো দিনের সিয়াম নফল হোক, যদি নফল সিয়াম থাকেন ফরজ ছাড়া, সেটা ফরজ রমজান মাসের ফরজ, অথবা ফরজ কাজা করেছেন ফরজ, অথবা মান্নতের সিয়াম যা ফরজ, যদি ফরজ না হয় সুন্নত মুস্তাহাব সিয়াম হয়, তাহলে আপনি সিয়াম পুরাও করতে পারেন, যেটা উত্তম পুরা করা। আর প্রয়োজনে আপনি খিদার কারণে, পিপাসার কারণে ক্লান্ত হয়ে গেছি, অথবা আজকে ভালো লাগছে না, অথবা আজকে ভালো খাবার হয়েছে বাসাতে, অথবা আজকে মেহমান এসেছে বা কেউ দাওয়াত দিয়েছে, সেই সিয়াম আপনি ছেড়ে দিতে পারবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে মুসনাদ আহমদে, আসসায়েম আল মুতাতাওয়ে আমিরু নাফসে, নফল রোজাদার নিজের মালিক নিজেই, ইনশা আসাম ও ইনশা আফতারা, যদি চাই তো সে সিয়াম কন্টিনিউ করবে, পুরা করবে, আর না হলে সে ইফতার করবে, পানাহার করে নেবে, কোনো অসুবিধা নেই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সিয়ামের নিয়ত রাখতেন না, নফল সিয়ামের। বিবিদের বাসায় গিয়ে খাবার দাবার খোঁজ করতেন কিছু আছে কি না, সকালবেলা দেখতেন যে কিছুই নেই বাড়িতে, তো অনাহারেই থাকতে হবে, তখন বলতেন এজান আনা সায়াম, তাহলে আজকে আমি সিয়াম করে নিচ্ছি, রোজা রেখে নিচ্ছি। আবার কখনও কখনও সিয়ামের নফল সিয়ামের নিয়ত করে নিতেন যে আজকে সিয়াম পালন করব, কিন্তু কোনো বিবির বাড়িতে ভালো খাবার বা খাবার পেলেন তখন খেয়ে নিতেন। তাহলে বোঝা যাচ্ছে যে নফল সিয়াম আপনি ছেড়ে দিতে পারবেন, আপনি আপনার সিয়াম ইচ্ছা হয় পূরণ করুন, সেটা ভালো। আর যদি প্রয়োজন মনে করে, যে কোনো প্রয়োজন, তাহলে আপনি পানাহার করতে পারেন, সে সিয়াম কাজা করা পরে জরুরি নয়। জি, 3 নম্বর প্রশ্ন বলছেন, শেখ ইসলামী ব্যাংকে গচ্ছিত টাকা যার মুনাফা সংসার চালানোর একমাত্র মাধ্যম, গচ্ছিত টাকা থেকে মুনাফা যদি ফিক্সড ডিপোজিট হয় তাহলে জায়েজ নয়। ফিক্সড ডিপোজিট মানে যেটা সুদী ব্যাংকে থাকে, লাভ লস ওরা বোঝে না, আপনাকে বাৎসরিক এত পার্সেন্টেজ দেবে অথবা মান্থলি এত পার্সেন্টেজ আসবে, এটা সুদ। সে ইসলামের লেভেল লাগে, ইসলামী ব্যাংক হোক অথবা সাধারণ ব্যাংক হোক অথবা কোনো ব্যক্তি হোক, আমাকে এত টাকা দেন, আমি ব্যবসা করব, আর আপনাকে আমার লভ্যাংশ থেকে আপনি মাসের মাস 5,000 টাকা দেব, তাহলে সুদ। কী করে জান লভ্যাংশ যদি 5,000 কিছুই না হয়, যদি লস খেয়ে যায়, হ্যাঁ অনেক বেশি ইনকাম হচ্ছে, আপনাকে 20,000 দিতে পারবে কিন্তু 5,000, তাহলে না না না, এটা চলবে না, জায়েজ না, এটা সুদ। কিন্তু যদি বলে যে আমাকে আপনি 1,00,000 টাকা দেন, ব্যবসা করছি, আর তারপরে লাভ লস যায় হয়, তাতে একটা ভাগ পাবেন, কত ভাগ পাবেন ফিক্স করবে না যে এত পরিমাণ দেব, বরং পার্সেন্টেজ ফিক্স করবে যে আপনি 50% পাবেন, অর্ধেক আপনাকে লাভ দেবো অর্ধেক, যদি আমার 5,000 টাকা লাভ হয় 2,500 টাকা আপনার মাসের মাস, যা লাভ হবে হিসাব করে আমানতের সাথে আপনাকে অর্ধেক দেবো, 1/3 দেবো, 2/3 দেবো, 10% দেবো, যা কি দেবো 5% দেবো, যা শতকরা 1 টাকা দেবো, যাতে এতেফাক হয়, জায়েজ রয়েছে। তো যদি এইরকম হয় তাহলে ঠিক আছে, এই জন্য হালাল রুজি খাবেন, ইসলামী ব্যাংকের নামে ধোকা খেয়ে আল্লাহ না করে আপনার এরকম ফিক্স হয় যে সেই গচ্ছিত টাকা থেকে যা কিছু আসছে তার থেকে আপনি খাচ্ছেন, অথচ সুদ খাচ্ছেন, আল্লাহ ভালো জানেন তাদের অবস্থা। মূল টাকার উপর জাকাতের বিধান কী হবে? মূল টাকা এবং তাতে যদি কিছু অ্যাড হয়, অর্থাৎ যা কিছু লাভ হয়ে আসছে সেটা তাতে জমা থেকে, আপনি মূল টাকা 1,00,000 টাকা রেখেছিলেন বছরের শুরুতে, 1 বছর যখন পুরা হলো তার থেকে মাঝে মাঝে টেনেছেন, খেয়েছেন, উঠিয়েছেন, খেয়েছেন, আর দেখা গেল 2,00,000 টাকা এখন জমা আছে, তাহলে শুধু মূল টাকায় জাকাত না, পুরো টাকায় জাকাত দিতে হবে, এটা হচ্ছে জাকাতের বিধান। তা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে জাকাত দিতে হবে।
তারপরে বলছেন শেখ আল্লাহ আপনাকে এলম হায়াত পরিবার ও দৌলতে বরকত দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন দিন দুনিয়া সার্বিক আপনাদের কল্যাণ করুন। চার নম্বর প্রশ্ন করেছেন শেখ আমি একটা বিষয় জানতে চাই শনিবারের রোজার বিষয় আমি শুনেছি হাদিসে নাকি আছে শনিবারে কোনো নফল রোজা রাখা যাবে না শুধু কাজা রোজা রাখা যাবে এমন কি আরাফা আশুরাও যদি শনিবার হয় তাহলে রাখা যাবে না দয়া করে জানালে খুশি হব আপনি যদি এইরকমটা শুনে থাকেন তো কিছু হক শুনেছেন কিছু বাতিল শুনেছেন কিছু সত্য শুনেছেন সঠিক কিছু মিথ্যা শুনেছেন ভুল শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভুল থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জি যেটা বলেন শনিবারে রোজা রাখার বিষয়ে শুনেছেন যে হাদিসে নাকি শনিবারে কোনো নফল রোজা রাখা যাবে না হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা শনিবারে সিয়াম পালন করিও না শনিবারে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাস করে শনিবারে রোজা রাখতে আগেও রোজা রাখলেন না পরেও রাখলেন না নিষেধ করেছেন এইরকম জুমাবারেও জুমাবারকে কেন্দ্র করে যদি কেউ রোজা রাখে শনিবারকে কেন্দ্র করে কেউ রোজা রাখে শুধু একদিন শনিবার বা একদিন শুক্রবার জুমাবার তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। এই শনিবারের হাদিস নিয়ে মুহাদ্দিসিন যারা হাদিসের সহিহ যঈফ নিয়ে গবেষণা করে তাদের মাঝে অনেকে একদিনও রাখা যাবে কোনো অসুবিধা নেই জুমাবারও রাখতে পারেন যেদিন আপনার সুবিধা।